ডেঙ্গু থেকে বাঁচার জন্য সহজ কিছু উপায় গত কয়েকদিনে রাজধানীতে ভয়াবহ রূপ নিয়েছে ডেঙ্গু ছোট শিশু থেকে বৃদ্ধ অনেকেই আক্রান্ত হচ্ছেন ডেঙ্গু জ্বরে সবার মধ্যে আতঙ্ক ডেঙ্গু জ্বর নিয়ে প্রতিদিনই বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা দেখতে দেখতে প্রায় মহামারীর রূপ নিয়েছে ডেঙ্গু জ্বর ডেঙ্গু আক্রান্ত রুগী ও এ রোগের মৃতের সরকারি আর বেসরকারি সংখ্যায় বিস্তার ফারাক হাসপাতালগুলো ডেঙ্গু রোগী নিয়ে হিমশিম অবস্থায় তবে কিছু উপায় রয়েছে যার মাধ্যমে সহজেই ডেঙ্গু থেকে বাঁচা যাবে তাহলে চলুন এক নজরে দেখে নিই এক নাম্বার দিনের বেলা পা থেকে কোমর পর্যন্ত হাতে মুখে নারিকেল তেল লাগালে অ্যান্টিবায়োটিকের কাজ করবে আর এটি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাজ করবে দুই নম্বর সবুজ এলাচির দানা মুখের ভিতরে দুই গালে রাখলে ব্লাড সেল ও প্লাটিলেটস তাড়াতাড়ি বাড়তে সাহায্য করে তিন নম্বর স্পিরুলিনা খেলে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে আটচল্লিশ ঘন্টার মধ্যে ডেঙ্গুর বিপদ থেকে রক্ষা পাওয়া যায় চার নম্বর যদি জ্বর বা ডেঙ্গুর জন্য প্লাটিলেটসের সংখ্যা কমে যায় তাহলে হোমিও ওষুধও খেতে পারেন এছাড়াও প্যারাসিটামল দিনে চারটি খাওয়া যাবে পাঁচ নাম্বার তিরিশ মিলিলিটার পেঁপে পাতার রস দিনে তিনবার করে খেলেও প্লাটিলেটসের সংখ্যা বাড়ে বন্ধুরা এ ছিল ডেঙ্গু জ্বর থেকে বাঁচার সহজ কিছু উপায় আর গায়ে যদি জ্বর আসে অবশ্যই বাসায় বসে না থেকে ডাক্তারের পরামর্শ নিন এবং পরীক্ষা করিয়ে নিন বন্ধুরা পরবর্তী আপডেট ভিডিও সবার আগে জানতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল বাটনটি অন রাখুন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ